এই নির্বাচনী জনসভার সভাপতি এবং সঞ্চালক রাজারহাট গোপালপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ সরকার সহ মূল অনুসূচক এবং আয়োজক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমার সহকর্মী সহযোদ্ধা দেবরাজ চক্রবর্তী সহ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই লোকসভা কেন্দ্রের জনপ্রিয় এবং বর্ষীয়ান বিধায়ক সম্মানীয় অধ্যাপক সৌগত রায় মহোদয়। আমরা পেয়েছি বিধাননগর পৌরসভার প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ পাঁচু রয় রয়েছেন, বাণীব্রত চক্রবর্তী জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রয়েছেন, দেবেশ সাহা, রীতা সাহা, মনীষ মুখার্জি, প্রণয় রয়, সোনালী সাহা, সুজিত মণ্ডল সহ সন্দীপ বাগুই, শম্পা চক্রবর্তী, শঙ্কর নারায়ণ দত্ত, অনিতা বিশ্বাস, বীরেন বিশ্বাস, আশা নন্দী সহ অনুপম মণ্ডল, বিকাশ নস্কর, শিলা মণ্ডল, প্রবীর পাল, সঞ্জয় দাস, সত্যব্রত সাঁতরা, অমিত পোদ্দার সহ সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই নির্বাচনী জনসভা রাজারহাট গোপালপুর কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা এবং আশীর্বাদ ধন্যা প্রার্থী জোড়া ভুল প্রতীকচিহ্ন নিয়ে আপনাদের সকলের ভালোবাসা স্নেহ সমর্থনকে পাথেয় করে যিনি লড়াই করছেন অদিতি মুন্সী, আমি তাকেও ধন্যবাদ জানাই আমার পূর্ববর্তী বক্তা। আপনারা যারা সমবেত হয়েছেন আজকে নির্বাচনী জনসভায় রাজারহাট গোপালপুরের শুভানুদ্দায়ী তৃণমূল কংগ্রেসের সমর্থক থেকে শুরু করে এলাকার সুবি সজ্জন মণ্ডলী, আমি সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আট দফায় বাংলায় নির্বাচন হচ্ছে এবং প্রথম দিন থেকে কেন্দ্রের সরকার সহ নির্বাচন কমিশনের বাংলার প্রতি যে একটা বৈমাত্রীসুলভ আচরণ, ইতিমধ্যেই আপনারা দেখেছেন চার দফায় নির্বাচন সম্পূর্ণ হয়েছে। প্রথম দফায় জঙ্গলমহলে হয়েছে, দ্বিতীয় দফায় মেদিনীপুরে হয়েছে, তৃতীয় দফায় দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা সহ হাওড়া হুগলি, এবং চতুর্থ দফা গত 10 তারিখে যে ঘটনা ঘটেছে কুচবিহারে আপনারা সকলে দেখেছেন, উপলব্ধি করেছেন। যেন তেন প্রকারে বহিরাগতদের বাংলা দখল করতে হবে, বিশ্বাসঘাতকদের বাংলা দখল করতে হবে। প্রথমে তারা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙল, পা ভেঙে ভাঙল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যাবে, চিড়ে ভিজল না। মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পা নিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সাগর থেকে পাহাড় দাপিয়ে বেড়াচ্ছে, তারপর এজেন্সি দিয়ে ভয় দেখালো, তাতেও কাজ হলো না, তারপর কি করলো, গুলি চালালো, জোর করে বাঙালির রক্ত নিয়ে বাংলা দখল করার স্বপ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে আমি আগামীকাল শীতলকুচি যাব, তাকে যেতে দেওয়া হলো না, নিষেধাজ্ঞা জারি করা হলো, তারপরে এখন নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি নির্বাচন কমিশন সহ ভারতীয় জনতা পার্টিকে আমি অনুরোধ করব, আবেদন জানাব যে এত ভয় আপনাদের কিসে? ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব জায়গায় সভা করে কি বলছে, বলছে 200 সিট মে বিজেপি জিতেগা। তা 200 সিটে যদি আপনারা জিতছেন, একটা মহিলাকে এত ভয় কেন? একটা মহিলার বিরুদ্ধে লড়তে গিয়ে গোটা দলকে লেজে ডোবরে হতে হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, যাদেরকে করোনার সময়, আমফানের সময় চোখে খুঁজে পাওয়া যায়নি, দূরবীন দিয়ে দেখা যায়নি, তারা এখন বাংলার ডেলি প্যাসেঞ্জারি করছে। যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে উপরে ফেলতে হবে। সিপিএম বলছে তৃণমূল কংগ্রেসকে হারান, বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান, আর কংগ্রেসও বলছে তৃণমূলকে হারান, কিন্তু বাংলার মানুষ বলছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসান। শীত গ্রীষ্ম বর্ষা জননেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষা। আমি তো উত্তর থেকে দক্ষিণ সভা করছি, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 250 বেশি আসন নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছে। আপনারা লিখে রাখুন, চতুর্থ দফায় ভোট হয়েছে, যারা বাঙালির রক্তে বঙ্গবাসীর রক্তে বাংলা দখল করতে চেয়েছিল তাদের যোগ্য জবাব, ব্যালটের জবাব, বুলেটের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে আগামী 17 তারিখ দেবে, এই বিশ্বাস আমি রাখি। আপনারা শুনেছেন সায়ন্তন বসুর বক্তব্য 6 মাস আগে 8 মাস আগে কি বলেছিল, বলেছিল সিআরপিএফ কে বলবো গুলি যেন বুক লক্ষ্য করে দেও, ছোট গুলি যেন বুক লক্ষ্য করে মারা হয়, পা লক্ষ্য করে না। আপনারা বলুন, কেন্দ্রীয় বাহিনী বলছে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে, যাদের উপর গুলি চালিয়েছে তাদের হাতে বোম বন্দুক ছিল না, এমনকি একটা লাঠি একটা ডান্ডা ছিল না, তাদের অপরাধ কি, তাদের দোষ কি, তারা বঙ্গবাসী, তারা খেটে খাওয়া মানুষ, তারা গরিব, তারা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করেনি, মধ্যপ্রদেশের নেতাদের কাছে মাথা নত করেনি, তাদের দোষ কি, তারা লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিতে গেছিল, কেন্দ্রীয় বাহিনী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুকে গুলি করেছে। আত্মরক্ষার জন্য যদি গুলি করতে হতো আপনি হাতে গুলি করতেন, আপনি পায়ে গুলি করতেন, আপনি অন্য জায়গায় করতেন, হাঁটুতে করতেন, বুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। আর বিজেপির রাজ্য সভাপতি তার পরের দিন বরানগরে সভা করে কি বলল, বলছে শীতলকুচির ঘটনা দেখেছেন, সুদরে যান, বাংলার লোককে বলছে, বলছে সুদরে যান, নইলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, এদের ক্ষমা করবেন ভাইরা, বন্ধুরা, মায়েরা, যারা বাঙালির রক্তে বাংলা দখল করতে চায়, যারা আপনার আমার রক্তের বিনিময়ে বাংলাকে গুজরাট দিল্লির হাতে তুলে দিতে চায়, এদেরকে ক্ষমা করবেন না, আগামী দিন কড়ায় গণ্ডায় 17 তারিখ লাইনে দাঁড়িয়ে জবাব দেবেন, সিদ্ধান্ত আজকে আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। একদিকে বহিরাগত থাপ্পাবাজ জুমলাবাজ নেতা, আর একদিকে বাংলার মেয়ে, একজন বলছে কি, বলছে আমাদের সুযোগ দিন কাজ করে আমরা দেখাবো সোনার বাংলা গড়ব, আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন, আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনাকে নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে। আমরা তো সব জায়গায় উন্নয়নের কথা বলছি, বিজেপি উন্নয়ন নিয়ে কথা বলতে পারছে না, 30 মিনিট যদি প্রধানমন্ত্রী বক্তব্য রাখছে 28 মিনিট মমতা ব্যানার্জির বাপ্পাপান্ত করছে। প্রধানমন্ত্রীর মুখের ভাষা শুনেছেন, দিদি ও দিদি, ব্যঙ্গাত্মক ভাবে দিদিকে আক্রমণ করছে, এটা একটা প্রধানমন্ত্রীর ভাষা, প্রধানমন্ত্রীর এই ভাষা শোভা পায় তার মুখে, যাকে ভারতবর্ষের মানুষ নির্বাচিত করেছে, এই ভাষা তার মুখে শোভা পায়, ভাইরা বলুন, এই রকে যারা আড্ডা মারে পাড়ার চ্যাংরারা এই ভাষায় কথা বলে, আর তার যোগ্য প্রতিনিধি সুমিত ভট্টাচার্য তার ইচ্ছা তো ফেসবুকে দেখে নিয়েছে, তাকে আপনারা নির্বাচিত করবেন না আমাদের সকলের বাড়ির মেয়ে ঘরের মেয়ে অদিতি মুন্সিকে নির্বাচিত করবেন, সিদ্ধান্ত আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। একদিকে পরিযায়ী পক্ষী আর একদিকে খড়ের লক্ষ্মী, তাকে নির্বাচিত করবেন, সিদ্ধান্ত আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিন আপনি এমন একটা সরকার চান যে সরকার দিল্লির রিমোট কন্ট্রোল হয়ে থাকবে, দিল্লি বলবে তারপর আপনার এলাকায় ড্রেনের কাজ শুরু হবে, একটা লাইট লাগবে, নিকাশি কাজ শুরু হবে, উন্নয়নের রাস্তার কাজ শুরু হবে, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন শুরু হবে, খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু হবে, না আপনি এমন সরকার চান আগামী দিন দুয়ারে দুয়ারে আপনার বাড়িতে গিয়ে পরিষেবা পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সেই সিদ্ধান্ত আজকে আপনাকে এই সভা থেকে নিয়ে ফিরতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার পাড়ায় একটা রাস্তা হবে, এখান থেকে যদি শ্রমিক বাবুরা যেতে তারপর দিলীপ বাবুকে জিজ্ঞেস করবে যে রাস্তা করবো কিনা, দিলীপ বাবু বলবে দাঁড়াও আগে দিল্লির অনুমতি নিয়ে আসি, মোদিজি বললে রাস্তা হবে, মোদিজি বললে আলো লাগবে, মোদিজি বললে নিকাশি কাজ শুরু হবে, মোদিজি বললে টিউবওয়েল লাগবে, মোদিজি বললে স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হবে, রিমোট কন্ট্রোল সরকার, আপনারা সেই সরকার চান দিল্লি স্থাবক হয়ে আগামী 5 বছর বেঁচে থাকতে, না আপনারা নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে বাংলাকে দিল্লির দরবারে ভারতের দরবারে এক
নম্বরে পৌঁছে দেবেন সেই সিদ্ধান্ত আপনাদের নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, তিনি যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে। আরেকদিকে জুমলাবাজ বিজেপি সরকার, পাঁচ বছর সাত বছর আগে সভা সমিতি করে একাধিক জায়গায় কি বলেছিল, বলেছিল আছে দিন আসবে, 15 লাখ টাকা দেব, কেউ 15 লাখ পেয়েছে, 2 কোটি বেকারের চাকরি হয়েছে, বলেছিল জিএসটি করে দেশের অর্থনীতিকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ শক্তিশালী করব, দেশের অর্থনীতি আজকে রসাতলে। আপনাকে আমাকে 130 কোটি মানুষকে নোটবন্দির নামে 2 মাস লাইনে দাঁড় করিয়ে বলেছিল কালো টাকা ধ্বংস করব। আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিবের চোখের জল ফেলে নয়। আপনারা বলুন কালো টাকা ধ্বংস হয়েছে? আজকে গরিব আরো গরিব হয়েছে, বড় লোক আরো বড় লোক হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি ক্ষমতা এলে কন্যাশ্রী দেব, দিয়েছে, উত্তর হচ্ছে হ্যাঁ। বিনা পয়সায় খাদ্য দেব, দিয়েছে, উত্তর হচ্ছে হ্যাঁ। মোদীজির 15 লাখ আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু কন্যাশ্রী আর রূপশ্রী মমতা ব্যানার্জির 25,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। যা কথা দিয়েছে অক্ষরে অক্ষরে পালন করেছে, এটাই হচ্ছে পার্থক্য। আপনারা দেখুন স্বাস্থ্যসাথী কার্ড, দিলীপ ঘোষ বলছিল না ভাওতা, তারপরের দিন দেখেছেন কি হয়েছে, দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির অবস্থা। আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভারতের প্রধানমন্ত্রীর পার্থক্য কোথায়। কালকে দেখেছেন করোনা কেস, করোনার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী, একদিনে 1,70,000-72,000 কেস ভারতবর্ষে হয়েছে। আপনি দেখুন, জেনে রাখুন, ভারতে ভ্যাকসিন তৈরি হচ্ছে, কেন্দ্রের সরকার 130 কোটি দেশে কত ভ্যাকসিন পাঠিয়েছে জানেন? 1 কোটি, যেখানে দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে 130 কোটি দেশ, আর ভ্যাকসিন পাঠিয়েছে 1 কোটি, আর বিদেশে কত ভ্যাকসিন পাচার করেছে 10 কোটি, আমেরিকাকে ভ্যাকসিন দিয়েছে 1 কোটি, বাংলাদেশকে ভ্যাকসিন দিয়েছে 50 লাখ, পাকিস্তানকে ভ্যাকসিন দিয়েছে, নেপালকে ভ্যাকসিন দিয়েছে, ভুটানকে ভ্যাকসিন দিয়েছে, দক্ষিণ আফ্রিকাকে ভ্যাকসিন দিয়েছে, সিঙ্গাপুরকে ভ্যাকসিন পাঠিয়েছে, কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করে রেখেছে। আপনারা এই প্রধানমন্ত্রী চেয়েছিলেন? এদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। মোদি সরকার আজকে 1 কোটি ভ্যাকসিন দেশে দিয়ে 10 কোটি ভ্যাকসিন বিদেশে রপ্তানি করেছে। তার কারণ কি জানেন? মানুষের জীবনের এদের কাছে কোনো মূল্য নেই, এরা চায় মানুষ বাঁচুক আর মরুক, করোনায় আক্রান্ত হয়ে যা ইচ্ছে হোক, এদের কিছু যায় আসে না। এরা চায় মোদির ভাবমূর্তি যেন বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হোক, এরা চায় মোদির ঠাকঢোল যেন সারা বিশ্বের সব দেশ পেটায়, এদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, খাদ্যসাথী করেছে 10 কোটি মানুষের জন্য, স্বাস্থ্যসাথী করেছে 10 কোটি মানুষের জন্য। আচ্ছা বলুন তো দিদি, খাদ্যসাথী বাংলার 1 কোটি মানুষকে দিয়ে আর 9 কোটি বাকি রাজ্যগুলোতে বিতরণ করে দিতে পারত না? দিদি তা করেনি, তার কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মানুষকে বঞ্চিত করে বাইরের রাজ্যের মানুষদের খাদ্যসাথী আর স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 10 কোটি মানুষকে খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথীর আয়তায় নিয়ে এসছে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য। আপনি বিজেপি হলে আপনি স্বাস্থ্যসাথী পাবেন, আপনি কংগ্রেস হলে আপনি স্বাস্থ্যসাথী পাবেন, আপনি সিপিএম করলে আপনি স্বাস্থ্যসাথী পাবেন, আপনি তৃণমূল করলে আপনি স্বাস্থ্যসাথী পাবেন, আপনি নির্দল করলে আপনি স্বাস্থ্যসাথী পাবেন। জাতি দলমত ধর্ম নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক পরিষেবা মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে। এখানে সংযুক্ত মোর্চার যে প্রার্থী রয়েছে বা বিজেপির যে প্রার্থী রয়েছে, আমি হাত জোর করে করজোড়ে তাদেরকে অনুরোধ করব, আপনি বলুন আপনার পরিবার, আপনাদের কর্মী সমর্থক নেতাদের স্বাস্থ্যসাথী যদি না গিয়ে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবেন। আপনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখান, আপনাদের দল করে কিন্তু খাদ্যসাথী পায়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবে। কিন্তু আপনাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এখানে যারা রয়েছে কেউ আপনাদের 15 লাখ পায়নি, সেই 15 লাখ টাকা পাওয়ার একটা ব্যবস্থা করুন, তারপরে সোনার বাংলা করার কথা বলুন।
গোসাবায়, শুনে রাখুন, গোসাবায় দক্ষিণ চব্বিশ পরগনা স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছে। কি বলেছে জানেন? বলছে আমরা যদি ক্ষমতায় আসি আমরা সুন্দরবনকে জেলা করব, আর সুন্দরবনের উন্নয়নের জন্য 2 লাখ কোটি টাকা খরচ করবো। আপনি ভাবুন, মানে ঠক মারারও একটা মা বাবা আছে। বলছে সুন্দরবনের উন্নয়নের জন্য আমরা 2 লাখ কোটি টাকা খরচ করবো। বাংলায় কটা জেলা? 23টা জেলা। সুন্দরবন যদি জেলা হয় তাহলে কটা জেলা হবে? 24টা জেলা হবে। একটা জেলায় বলছে 2 লাখ কোটি খরচ করব, তাহলে 24টা জেলায় কত খরচ করবে? 48 লক্ষ কোটি, তাই তো? যে ন্যূনতম গণিত জানে, অঙ্কের হিসেব তো তাই দাঁড়ায়। একটা জেলায় যদি 2 লাখ কোটি খরচ করে বিজেপির সরকার, তাহলে 24টা জেলা হলে 48 লক্ষ কোটি টাকা খরচ করবে। বাংলায় কত মানুষ বসবাস করে জানেন? 10 কোটি। 48 লক্ষ কোটি যদি বিজেপি খরচ করে বাংলায়, আর বাংলায় যদি 10 কোটি মানুষ থাকে, এক একটা লোকের পাওনা কত? 5 লাখ টাকা, 4,80,000 টাকা এক একটা লোকের পাওয়া উচিত। এখানে ক্যামেরা আছে, আমি আপনাদের সাক্ষী রেখে অন রেকর্ড বলে যাচ্ছি, অমিত শাহ তো বাংলায় আছে, আমি বলবো 7 দিনের মধ্যে আপনি বাংলার যত নাগরিক আছে বা যত বঙ্গবাসী আছে সবার অ্যাকাউন্টে 5 লাখ টাকা করে পাঠিয়ে দিন, তৃণমূল কংগ্রেসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, আমরা দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি। আপনি কাকে ভরসা দিচ্ছে? কাকে জুমলা দিচ্ছে? 15 লাখ টাকার জুমলা। মানুষ যদি 5 লাখ টাকা করে পায়, মমতা ব্যানার্জির থেকে খুশি কেউ হবে না। আমরা তো রাজনীতি করি উন্নয়নের জন্য, মানুষের পরিষেবার জন্য। মানুষ যদি 5 লাখ টাকা করে পেয়ে উপকৃত হয়, আমার আপনার থেকে তো খুশি কেউ হবে না। আপনি বলুন, আপনারা বলুন না, 5 লাখ টাকা যদি আপনারা পান, কি কি দরকার আছে তাহলে রাজনীতি করা? কি দরকার আছে অন্য দলকে ভোট দেওয়া? আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি আগে দিন তারপর ভোট চান। মমতা বন্দ্যোপাধ্যায় আগে দিয়েছে তারপর ভোট চাইছে, এটাই হচ্ছে আপনাদের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য। ये कर देंगे वो कर देंगे, अच्छे दिन नमुना दान्नार गैस 400 টাকার গ্যাস 200 টাকা, ভাল লাগছে মহিলা? কেরোসিন তেল কত টাকা লিটার? সরষের তেল 170 টাকা লিটার। পোস্ত 1600 টাকা কেজি। আলুর দাম কত? পেঁয়াজের দাম কত? পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই। ডিজেল 90 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্মের টিকিটের দাম কত? আর অন্যদিকে একটা মহিলা সরকার চালাচ্ছে 10 বছর ধরে, সিপিএম এর 2,10,000 কোটি টাকার ঋণ মাথার উপরে, তাও 10 কোটি মানুষের মধ্যে একটা মানুষের উপর 10 পয়সার কর চাপায়নি, বিনা পয়সায় স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, রেশন সব দিয়েছে। বিজেপির একটা রাজ্য সরকার বলুন তো বিজেপির অধীনে রয়েছে, যেখানে বিজেপি বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে, একটা রাজ্য বলুন। বিজেপি বলছে হাম লোক দুনিয়া কা সবসে বড়া পার্টি হ্যায়, আমরা বিশ্বের সব থেকে বড় দল। বলছে তৃণমূল কংগ্রেস ক্যা লড়েগা, হাম তো সবসে বড়া পার্টি হ্যায়, তৃণমূল তো ছোটা পার্টি হ্যায়। আমরা ধরে নিচ্ছি আমরা ছোট পার্টি, আমরা গর্ববোধ করি আমরা ছোট পার্টি, আমরা মাটির দল, আমরা আঞ্চলিক দল, আমরা মানুষের দল, আমরা খেটে খাওয়া শ্রমিক কৃষকের দল। কিন্তু আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 7 বছর নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় রয়েছে, 2014 থেকে 2021 আপনি রাজারহাট গোপালপুরের জন্য ক পয়সা দিয়েছেন, কেন্দ্র থেকে বরাদ্দ করেছেন। আপনি দমদম লোকসভার জন্য ক পয়সা দিয়েছেন, আপনি কলকাতার জন্য কত টাকা খরচা করেছেন, আপনি উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য কত টাকা খরচা করেছেন, আপনি বিধাননগরে কত টাকা দিয়েছেন, আপনি রাজারহাট নিউ টাউনে কত টাকা দিয়েছেন। বাংলায় 80,000 বুথ আছে, 80,000 বুথ, 3,500 অঞ্চল, 140টা পুরসভা। আপনি যেখানে দাঁড়াবেন ঠিক করুন, আপনি মঞ্চ বাঁধার দায়িত্ব নিন, আপনি সময় ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন। একটা মঞ্চ আপনি বানান, একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। 7 বছরে আপনার মোদী সরকার বাংলার জন্য কি করেছে, আর আমি রিপোর্ট কার্ড নিয়ে যাব 10 বছরে আমার দিদি বাংলার মানুষের জন্য কি কাজ করেছে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে, উন্নয়নের নিরিখে লড়াই হবে। আপনি কোন কথাটা দিয়ে রেখেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো দিয়েছে রেখেছে কিনা, আপনার রিপোর্ট কার্ডের সাথে আমার রিপোর্ট কার্ড থাকবে, আপনি আপনার কথা মানুষকে বলবে, আমি আমার কথা মানুষকে বলবো। 10-0 গোল দিয়ে ফোকাট্টা করে যদি মাঠের বাইরে আবার করতে পারি, রাজনীতি আঙ্গায় পা রাখবো না, কথা দিয়ে যাচ্ছি আজকে মঞ্চ থেকে। বলুন কোথায় লড়বে, তৈরি আছেন?
জবে লড়বেন বলে দিন আপনার 15 লাখ কেউ পাইনি মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী গতি ধারা সবুজ সাথী সব পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়েছে অ্যাকাউন্টে আর দিলীপ গোষ্ঠী বলছে বলছে নির্বাচনের রাজনীতি করছে এরা মূর্খের দল আচ্ছা আপনারা বলুন যে 12 এ পড়ে সে ভোট দেবে ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায় 18 বছর পার করলে তবে সে ভোটার যে 12 এ পড়ছে তার 17-18 বছর বয়স 18 কমপ্লিট করেনি তো ভোটার ভোটারই তো না মমতা বন্দ্যোপাধ্যায় তাও তাকে 10,000 টাকা দিয়েছে ছোট ছোট পড়ুয়া পায়ে স্কুলে যাওয়ার জন্য জুতো হাতে স্কুল ব্যাগ বিনা পয়সায় মিড ডে মিল পড়াশুনোর বইপত্র নবম শ্রেণীর ছাত্রকে সবুজ সাথী সাইকেল দশম শ্রেণীর ছাত্রকে সবুজ সাথী সাইকেল কে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে এরা কেউ ভোটার না তাও উন্নয়নের পরিষেবা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে যে ভোট তোমাদের দিতে হবে না নিজের শিক্ষা শিক্ষায় আলোকিত করে পরিবারকে সমাজকে দেশকে সমৃদ্ধশালী করে তোলো এই হচ্ছে আপনার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য আমরা উন্নয়নের নিরিখে লড়াই করছি আপনি দেখুন এই কলকাতা কি পরিবেশ ছিল আজকে বেলি ব্রিজ থেকে শুরু করে মা ফ্লাইওভার কে করেছে মমতা ব্যানার্জি সরকার করেছে আজকে উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট যেতে গিয়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়াতে হয় আপনারা বলুন এই ঝকঝকে টকটকে রাস্তাঘাট লোডশেডিং হয় অতীত আগে আমরা বলতাম লোডশেডিং এর সরকার আর নেই দরকার এখন লোডশেডিং কথাটা কি উঠে গেছে আধ ঘন্টা জল হলে হাঁটু অব্দি জল হতো আধ ঘন্টা বৃষ্টি হলে এখন দেখুন নিকাশি ব্যবস্থা কোথায় আপনি চেয়ে দেখুন তাকিয়ে দেখুন রাজেরাজ গোপালপুর 15 বছর আগে 10 বছর আগে কি ছিল আর এই 10 বছরে কি পরিবর্তন হয়েছে চোখে দেখে ভোট দিতে হবে কানে শুনে নয় মোদিজির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট এরা যা বলে ওই ভাঙা অডিও ক্যাসেট কি হয় আপনি টিপে চালাবেন কানে শুনতে পাবেন চোখে দেখতে পাবেন না আর দিদির প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি আপনি চালালে কানে শুনতেও পাবেন চোখে দেখতেও পাবেন যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে কথা দিয়ে কথা রেখেছে আর এদের দেখুন কিসব লোকজন নিয়ে রাজনীতি করছে যাকে প্রার্থী করেছে আপনি দেখেছেন কি অবস্থা ভদ্রলোক সাজে আর আসল চরিত্রটা তো ফেসবুকে দেখে নিয়েছে এই ভদ্রলোক যদি এমএলএ হয় সঙ্গে ছটার পড়া পাবেন না আমি ভুল বলছি বলুন দমদমে দাঁড়িয়ে তো সৌগত রায়ের কাছে হেরেছে এখন আমাদের বোন অদিতি মুন্সির কাছে হারবে এত হারানোর জন্য হারার জন্য দাঁড়ায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার চোখ দিয়ে রাজারাজ গোপালপুরকে দেখতে চান শ্রমিক ভট্টাচার্যের চোখ দিয়ে বহিরাগতদের চোখ দিয়ে না রাজারহাটের মেয়ে অদিতি মুন্সি আর বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে সেটা আপনাকে সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে আপনি বলুন তো কোনো ভদ্রসভ্য লোক বিজেপি করে আপনি পাড়ায় যান পাড়ায় গিয়ে দেখুন কারা বিজেপি করছে যত দুনম্বরী চোর চিটিংবাজ পাতাখোর নেশাখোর সব বিজেপি আগে আগে চোর চুরি করে জেলে যেত আগে ডাকাত ডাকাতি করে জেলে যেত এখন সব চুরি করে বিজেপিতে পালাচ্ছে জেলে আর যাচ্ছে যত দুনম্বরী যত ছ্যাঁচোর যত চিটিংবাজ যত ডাকাত সব বিজেপি ভারতীয় জনতা পার্টি নয় তো ভারতের জঞ্জাল পার্টি হয়ে গেছে এই যত জঞ্জাল বিজেপিতে এই জঞ্জালদের বিদায় দিতে হবে আমি আপনাদের বলবো যে আগামী দিন যে উন্নয়নের জয়যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে এই বাংলায় সেটা যাতে ত্বরান্বিত থাকে সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে যত কষ্ট হোক আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দিন নিজের ভোট নিজে দিন আপনাদের এক একটা ভোট এই দু নম্বরী বিশ্বাসঘাতকদের গালে এক একটা চর এটা মাথায় রাখবে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমেই বুলেটের জবাব দিতে হবে আমি আপনাদের বলছি যারা প্রাণ হারিয়েছে না পাঁচজন রাজবংশী তাদের রক্ত ব্যর্থ যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা ক্ষমতা এসে পূর্ণাঙ্গ তদন্ত করব কার প্ররোচনায় কার ইন্ধনে গুলি চলেছে কেঁচো খুঁজলে কেউ কেউ বেরোলে বেরোবে কত বড় মাথায় পিছনে রয়েছে আমরা তদন্ত করে বার করব ছাড়ব না আপনারা জেনে রাখুন আপনারা খালি 17 তারিখ যত গরম হোক যত কষ্ট হোক লাইনে দাঁড়িয়ে ভর্তি দিদি কথা দিয়ে কথা রাখে হ্যাঁ কিনা বলুন তো বলুন ওখানে পিছনে যারা আছে যারা দাঁড়িয়ে শুনছেন হাত তুলে বলুন দিদি কথা দিয়ে কথা রাখে কিনা যা বলেছে করেছে কিনা যা বলেছে করেছে
ভারতীয় জনতা পার্টি আর মোদিজির কথা দিয়ে কথা রাখে। আমি দেখুন 2019 সালে এসেছিল, দু বছর চোখে দেখা যায়নি, আবার এখন এসেছে নির্বাচনের সময়। আবার কবে আসবে জানেন? 2024। তিন বছর চোখে দেখতে পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। তৃণমূলকে আপনি আপনার সুখে আর আনন্দে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস থাকবে। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছাবে। বিজেপিকে চোখে দেখতে পাবেন না। অভুক্তদের মুখে লকডাউনে এই দেবরাজ থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকেরা মুখে খাবার তুলে দিয়েছে, বাড়িতে খাদ্য সরবরাহ করেছে, বিজেপিকে চোখে দেখতে পাননি। শ্রমিক পঞ্চায়েত 2019-এ হেরে গিয়ে এসছে আপনাদের পাশে দাঁড়িয়েছে, দু বছর কি করছিল ফেসবুকে দেখে নিয়েছে, তাই তো? তাই এদেরকে ভোট দেবেন কি মায়েরা? এদেরকে ভোট দেবেন যারা মহিলাদের সম্মান করে না। দিলীপ ঘোষ কি বলছে? বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না। আপনি ক্ষমা করবেন এদেরকে? যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার সংস্কৃতিকে কুলুষিত করছে, দিল্লির চাটুকাটিতার তুলপিবাহকতা করে বাংলার আবেগ, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে গুজরাটের নেতাদের কাছে বিক্রি করে দিচ্ছে, এদের ক্ষমা করবেন? মায়েরা যারা মা দুর্গাকে অপমান করে, মাতৃশক্তি, নারী শক্তিকে অপমান করে, তাদেরকে ক্ষমা করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি নিয়ে, কাপড় জামা নিয়ে কি বলছে শুনেছেন? তার নিম্ন রুচির পরিচয়, কি বলবো? এদের নাম মুখে আনতে খারাপ লাগে, সবার পরিবেশ কুলুষিত হয়। এরা নাকি সোনার বাংলা করবে, রোজ 5টা করে লোক খুন করবে আর সোনার বাংলা করবে। এদেরকে একটা ভোটও দেওয়া যাবে না। আর সিপিএম কে ভোট দেওয়ার থেকে নোটায় ভোট দেওয়া ভালো। এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। আপনি চোখে দেখুন কি কাজ হয়েছে, আপনি রাস্তাঘাট দেখুন, নিকাশি ব্যবস্থা দেখুন, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ গেছে, কন্যাশ্রী পৌঁছেছে, রূপশ্রী পৌঁছেছে, বিনা পয়সায় খাদ্য পৌঁছেছে। আগে তো দিদি 2 টাকা কেজি চাল দিত, এখন তো বিনা পয়সায় দিচ্ছে। আর দিদি তো যা বলে কথা দিয়ে কথা রাখে। দিদি ইস্তাহার প্রকাশ করে কি বলেছে জানেন? 10টা অঙ্গীকারের কথা বলেছে, 10টা অঙ্গীকার, তার মধ্যে 4টে অঙ্গীকার খালি আমি আপনাদের আজকে বলছি। প্রথম অঙ্গীকার কি? দিদি বলেছে যে দ্বিতীয় মেয়ে সরকার প্রতিষ্ঠা হবে, আর পরের দিন আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলে একটা প্রকল্প শুরু করতে চলেছি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? আমাদের বাংলায় আমাদের সমাজে অনেক কৃতি ছাত্রছাত্রী আছে, যারা 12-এর পর পড়াশুনো করতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ মেডিকেল পড়তে চায়, কেউ পোস্ট গ্রাজুয়েট হতে চায়, কেউ পিএইচডি করতে চায়, কিন্তু ভাবে প্রাইভেটে পড়াশুনো করতে গেলে তো অনেক টাকা দরকার, অনেক খরচ দরকার, আমার বাবা মার কাছে তো অত টাকা নেই, তাহলে আমার পড়াশুনোর দায়ভার কে নেবে, দায় দায়িত্ব কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আগামী দিন আমার সরকার ক্ষমতায় আসবে, বাংলার যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী আছে সবাইকে 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমার সরকার করে দেবে, কারোর কাছে হাত পাততে হবে। তোমাদের উচ্চ শিক্ষার দায়িত্ব আমার, আগামী দিন মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। দ্বিতীয়, দিদি বলেছে ন্যূনতম মাসিক আয় বলে আমরা একটা প্রকল্প শুরু করব। ন্যূনতম মাসিক আয় কি? ন্যূনতম মাসিক আয় হচ্ছে এমন একটা প্রকল্প যেখানে বাংলার যত পরিবার আছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এই বাংলা জুড়ে, এই রাজ্য জুড়ে, এই জেলা জুড়ে যত পরিবার আছে, কোনো পরিবার বাদ থাকবে না, 1,60,00,000 পরিবার, তাদের গৃহকর্তীকে মাসে মাসে 500 টাকা আর বছরে 6,000 টাকা আমার সরকার পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে। নারী ক্ষমতায়নের প্রতীক। আর আপনি যদি এসসি এসটি পরিবার হন, তপশিলি জাতি এবং উপজাতি, আপনাকে মাসে 500 টাকা দেবে না, সরকার বলেছে আমি 1,000 টাকা মাসে দেব, বছরে 12,000 টাকা সরাসরি বাংলার মেয়ে কথা দিয়েছে, মাসের 1 তারিখে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, কারোর কাছে হাত পাততে হবে। তৃতীয়, দিদি বলেছে এই যে কেন্দ্রের সরকার বলছে না আমরা কৃষক পিএম কিষাণ সম্মান নিধি শুরু করতে চাই, বাংলা সরকার আমাদের করতে দিচ্ছে না। দিদি বলেছে বাংলাকে বঞ্চিত লাঞ্ছিত করে এখন ভোটের আগে এসে ন্যাকামো করছে। আমরা কৃষক বন্ধু শুরু করেছি 4-5 বছর ধরে, যেখানে কৃষকদের 5,000 টাকা দেওয়া হয় একর পিছু। দিদি বলেছে আগামী দিন সরকার ক্ষমতায় আসার পর তোমাদের নাম প্রকল্প দরকার নেই, তোমরা বাংলার মানুষকে পেটে মারতে চাও, ভাতে মারতে চাও, তোমাদের 6,000-এর দরকার নেই, আমার সরকার 68,00,000 ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে একর পিছু 10,000 টাকা দেবে, বাংলার মেয়ে কথা দিয়েছে। একদিকে বহিরাগত নেতা দিল্লি থেকে
8,500 কোটি টাকার বিমানে উড়ে আসছে, পরনে দামি পায়জামা পাঞ্জাবি, 6,500 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, দিল্লিতে 1,500 কোটি টাকার পার্টি অফিস, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পরনে সাদা সুতির শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, থাকছে টালির ছাদের ঘরের তলায়, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। আর চতুর্থ, দিদি বলেছে বিনা পয়সায় রেশন লকডাউনের সময় থেকে, আগে তো 2 টাকা কেজি ছিল, মোদিজির অপরিকল্পিত লকডাউন, যার কারণে আজকে মানুষকে 300 কিলোমিটার 400 কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে, পায়ে হেঁটে বাড়ি ফিরছে, দিন আনা দিন খাওয়া শ্রমিক কৃষক, তাদের উপার্জন লাটে উঠেছে, ছোট ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে। দিদি বলেছে ঠিক আছে, যাদের অর্থনৈতিক ক্রয় ক্ষমতা কমেছে লকডাউনের কারণে, আমার সরকার আগে 2 টাকা কেজি দিত, এখন বিনা পয়সায় দিচ্ছে। আপনাদের তো 6 মাস 8 মাস 10 মাস ধরে বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছে, বিনা পয়সায় রেশন পান কি পান না, কি পান কি পান না, পান? আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান কি চান না, চান কি চান না, ভাইরা চান কি চান না, পিছনে যারা আছে চান কি চান না, বিনা পয়সায় রেশন চান না, বিনা পয়সায় ভাষণ চান, কি চান? বিজেপি থাকলে বিনা পয়সায় ভাষণ, আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বিনা পয়সায় রেশন, কি চান? বিনা পয়সায় রেশন। তা রেশন কোত্থেকে দেওয়া হয়? রেশনের দোকান থেকে, রেশন ডিলারের থেকে। আপনারা যখন রেশনের দোকানের বাইরে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে যান, গরমে রোদে দাঁড়াতে কষ্ট হয়, বাড়ির রান্না বান্না সংসারের কাজ ছেড়ে খারাপ লাগে, কষ্ট হয় না? এত লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেশন নিচ্ছি, গুরুত্বপূর্ণ বাড়ি সংসারের কাজ ছেড়ে, ভাল লাগে না? ভাল লাগে না? ভাল লাগে না? লাইনে দাঁড়িয়ে প্যাকেট নিয়ে থলি নিয়ে রেশন নিতে ভাল লাগে? আত্মসম্মানে লাগে? আত্মঅভিমানে লাগে? লাগে? লাগে তো। মোদিজি যখন নোটবন্দি করেছিল, লাইনে দাঁড়িয়ে টাকা পাল্টেছিলেন, আপনার উপার্জিত, আপনার গচ্ছিত, আপনার সঞ্চিত টাকা 2,000 3,000 4,000 টাকা পাল্টেছিলেন, ভাল লাগতো? ভাল লাগতো? আপনার টাকা আপনি ট্যাক্স দিয়ে উপার্জন করেছেন, সেই টাকা ঘন্টার পর ঘন্টা আপনাকে লাইনে দাঁড়িয়ে পাল্টাতে হচ্ছে, কিন্তু তাও আপনারা করেছেন, আমি আপনাদের স্যালুট জানাই। তার কারণ কি? আপনারা একদম আশা আকাঙ্ক্ষা নিয়ে করেছিলেন, স্বপ্ন নিয়ে করেছিলেন যে কালো টাকা ধ্বংস হবে, কিন্তু দেখলেন আবার জুমলা, কালো টাকা ধ্বংস হওয়া তো দূরের কথা, কালো টাকা আরো বাড়লো, গরিব আরো গরিব হলো, বড়লোক আরো বড়লোক হলো। কিন্তু আপনারা বলুন তো, আপনারা যখন রেশনের দোকানের বাইরে লাইন দেন, সেটা তো জুমলা না, মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় রেশনটা তো দিচ্ছে, দিচ্ছে তো। আজকে আপনারা কি বলছেন যে আমরা আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চাই, কিন্তু আমরা লাইনে দাঁড়াবো, তাই তো? তাই তো? তাই বলছেন তো? আমি যদি বুঝতে পারি, তাই তো ভাইরা? তা আগামী দিন যদি দ্বিতীয়বারের জন্য মোদিজি নোটবন্দি করে, আপনারা মোদিজিকে বলবেন যে আগেরবার লাইনে দাঁড়িয়ে টাকা বদলেছিলাম, এবার ব্যাংকে বলো আমার বাড়িতে টাকা দিয়ে দিতে, আর লাইনে দাঁড়াবো না, বলবেন? বলবেন? দেখুন সবাই খান নাড়ছে, বলছে না। কেন বলবেন না? কেন বলবেন না? এখানে তো বলছেন যে আমি লাইনেও দাঁড়াবো না, আমার রেশন চাই, আর ওখানে বলছেন বলবো না, কেন? কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, চিন্তা নেই, দিদি আছে, এটাই হচ্ছে পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে অসম্ভব সম্ভব, এটাই হচ্ছে পার্থক্য। আপনারাই ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আপনারাই ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, কিন্তু আপনাদের বিশ্বাস মুখ্যমন্ত্রীর উপর, প্রধানমন্ত্রীর উপর নয়। তা আগামী 17 তারিখ তো ভোট আছে, সেখানে তো লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে না, সেখানেও লাইনে দাঁড়াবেন না? দাঁড়াবেন তো? দাঁড়াবে? এদিকে অনেক হাত উঠছে না, তারা কি লাইনে দাঁড়িয়ে ভোট দেবে না নাকি? ভাই বাড়িতে যাবে না পোস্টাল ব্যালট, লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে, লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন তো? কথা দিচ্ছে, যত লম্বা লাইন হোক, যত গরম পড়ুক, যত রোদ হোক, লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, উন্নয়নের পক্ষে রায় দেবেন, অদিতিকে জেতাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবেন, বহিরাগতদের বিতাড়িত করবেন, বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করবেন, বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দেবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন?
কথা দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন তো দেবেন তো বাংলার মেয়ে কথা দিয়েছে আপনি 17 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন 2 তারিখ ভোট বাক্স খুলবে পরের দিন থেকে রেশনের দোকানও থাকবে না রেশনের দোকানের বাইরে লাইনও থাকবে না সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে দুয়ারে দুয়ারে রেশন আপনার বাড়ি যত ছোট পাড়ায় হোক যত ভিতরে হোক যত ছোট হোক যত প্রান্তিক এলাকায় হোক আপনি ব্যাগ নিয়ে রেশনের দোকানের বাইরে আর যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে ভারতবর্ষের নজিরবিহীন আগামী দিন সরকার ব্যাগ নিয়ে আপনার বাড়িতে আপনার দরজায় রেশন পৌঁছে দেবে আপনাকে দরজার বাইরে পা রাখতে হবে দুয়ারে দুয়ারে রেশন তাহলে কি চান দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ উন্নয়ন না অনাচার কাজ না কথা পরিযায়ী পক্ষী না ঘরের লক্ষ্মী মোদিজির ভাঙা অডিও ক্যাসেট না দিদির ডিভিডি বহিরাগত নেতা না বাংলার মেয়ে বহিরাগত নেতা না বাংলার মেয়ে কথা দিচ্ছেন বাংলাকে জেতাবেন বাংলাকে জেতাবেন রাজারহাটকে জেতাবেন নিউ টাউনকে জেতাবেন এই মাটিকে জেতাবেন বাংলার সংস্কৃতিকে জেতাবেন কথা দিচ্ছেন আগামী 17 তারিখ আমার আপনার সকলের প্রার্থী অদিতি বংশীকে হাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 1 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন অদিতি কাজের মেয়ে আমি কথা দিয়ে গেলাম আপনারা যে ভালোবাসার ঋণে আজকে আমাদেরকে আবদ্ধ করলেন আগামী দিন এই ঋণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অদিতির হাত ধরে আপনাদের উন্নয়নের মাধ্যমে পরিশোধ করবে কথা দিয়ে গেলাম আপনাদের আর ভোট অদিতিকে না ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে সরাসরি দিদিকে দিচ্ছেন একটা ভোট অদিতিকে দেওয়া মানে এক একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদির হাত শক্তিশালী করা আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক মায়েরা চান আমি কথা দিয়ে যাচ্ছি এদের যত ক্ষমতা আছে এদের প্রয়োগ করতে দিন এদের যত বল আছে এদের লাগাতে দিন আগামী দিন আমাদের গলা কেটে দিলেও আমরা মাথা নত করবো না বাংলা জিতবে আগামীতে বাংলা জিতবে আগামীতে বাংলা জিতবে আর নিজের ভোট নিজে দেবেন সকাল সকাল ভোট দেবেন অনেক জায়গায় বিজেপিকে টাকা বিলি করছে বলছে নাও টাকা আর ভোটটা কিন্তু বিজেপিতে দিও আমি আপনাদের অনুরোধ করব যদি বিজেপি টাকা দেয় চোরহাত করে টাকাটা নিয়ে নেবেন এই টাকা আমার এই টাকা আপনার এই টাকা খেতে খাওয়া মানুষের আপনার করের টাকা টাকা নিয়ে 2019-এ আপনার সাথে প্রতারণা করেছিল আপনি এবার ওদের সাথে করবেন এদের থেকে টাকা নেবে আর তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে উন্নয়নকে অব্যাহত রাখবে আর 2 তারিখ যখন ভোট বাক্সটা খুলবে তখন পদ্ম ফুলের বাবুরা পদ্ম বাবুরা যেন চোখে সরষে ফুল দেয় এটা সকলে সুনিশ্চিত করবে তাহলে রাজারহাট গোপালপুরের মা ভাই বোনেরা দিচ্ছে রায় বাংলা নিজের বাংলা নিজের বাংলা নিজের বিনা পয়সায় খাদ্য পাই বাংলা নিজের বিনা পয়সায় স্বাস্থ্য পাই বাংলা নিজের যখন ডাকি তখন পাই বাংলা নিজের কন্যাশ্রী করেছে বিশ্ব জয় বাংলা নিজের আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই বাংলা নিজের ঐক্য আর সম্প্রীতিতেই মানুষের সাই বাংলা নিজের বাংলা নিজের বাংলা নিজের বহিরাগতদের দিন বিদায় বাংলা নিজের বিশ্বাসঘাতকদের নেই বাংলার মাটিতে কোনো ঠাঁই বাংলা নিজের 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 জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা তাহলে আগামীর দিন দিচ্ছে ডাক
মেয়ের কাছে বাংলা থাক আর বহিরাগতরা নিপাত যাক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সকলকে আমার কৃতজ্ঞতা, বয়োজ্যেষ্ঠদের আমার শ্রদ্ধা এবং সমবয়সীদের ভালোবাসা। জয় হিন্দ, বন্দে মাতরম।